ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বীরভূম সাংগঠনিক জেলা বিজেপি সিউড়ি টাউন মণ্ডলের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহা, দুবরাজপুর বিধানসভার বিধায়ক মাননীয় অনুপ সাহা, মণ্ডল সভাপতি সুনয়ন ভান্ডারী সহ অন্যান্য নেতৃত্ব। রাজ্যের একজন দায়িত্বপ্রাপ্ত বিধায়ক মন্ত্রী, তিনি মহামহিম রাষ্ট্রপতি, যিনি কিনা পিছিয়ে বর্গের আদিবাসী জনজাতি সম্প্রদায়ের মহিলা, তার সম্বন্ধে আন্দোলন করতে গিয়ে কুরুচিকর মন্তব্য।